5 কি প্রেস করে আমরা যদি লিস্টে দেখি কমান্ডে অন ক্লিক করে তাহলে আমরা দেখব 500 পর্যন্ত এখানে বক্সের কাজ দেখব কম্বো বক্সের কাজ ঠিক লিস্ট বক্সের মতোই এবং এটির জন্য আমরা সেম ভাবে একটি বাটন ক্রিয়েট করি এবং কম্বো বক্স ক্রিয়েট করি এবং কমান্ড 1 বাটনে ক্লিক করে আমরা ডাবল ক্লিক করে ইভেন্টে চলে গিয়ে আমরা এখানে টাইপ দেব টাইপ করব অর্থাৎ যদি আমরা অ্যারে করে নিয়ে কম্বো বক্সে কোনো লিস্ট ইনসার্ট করতে চাই বা আমরা যদি 4-5টি নাম কালার নেম দিতে চাই তাহলে অবশ্যই আমাদের এভাবে কোডিং করতে হবে 1 ক্লিয়ার প্রথমে ক্লিয়ার করতে হবে তারপরে COMBO 1 ডট অ্যাড আইটেম স্ট্রিং রেড কম্বো 1 ডট অ্যাড আইটেম স্ট্রিং গ্রিন এবং ইন্ডেক্স নাম্বার দিতে হবে 0 1 অ্যাড আইটেম ব্লু 2 অ্যাড আইটেম ব্ল্যাক 3 এবার আমরা F5 কি প্রেস করে যদি আমরা কমান্ড 1 এ ক্লিক করি তাহলে আমরা লিস্টে রেড গ্রিন ব্লু ব্ল্যাক লিস্টে দেখতে পাবো এবং যদি আমরা অ্যারে কন্ট্রোল অ্যারে তৈরি করে নিয়ে একের অধিক বা অনেক সংখ্যা যদি কোনো অনেক স্ট্রিং যোগ করতে চাই তাহলে অবশ্যই আমাদের লিস্ট বক্সের মতো ফর আই ইকুয়াল 0 টু ধরি 500 এবং কম্বো 1 ডট অ্যাড আইটেম স্ট্রিং স্ট্রিং ইন্টিজার নাম্বার ইন্ডেক্স নাম্বার নেক্সট আই 5 কি প্রেস করে আমরা যদি লিস্টে দেখি কমান্ডে অনেক ক্লিক করে তাহলে আমরা দেখব 500 পর্যন্ত এখানে লিস্টে কম্বো বক্সের লিস্টে তৈরি হয়েছে লিস্ট তৈরি হয়েছে এভাবে আমরা কম্বো বক্স নিয়ে কাজের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কাজ করতে পারি